হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। এই মুহূর্তে সদরের চর কুড়িগ্রাম এলাকায় আছেন আমাদের সহকর্মী মইনুল ইসলাম মঞ্জু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমি তামিম, আপনাকে আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আরো একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু কুয়াশার পরিমাণটা একটু কম, তবে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে একটু ঝিরঝিরে বাতাস থাকার কারণে কিন্তু শীতটি অনুভূত হচ্ছে। আর এখানে এই এই ডিসেম্বর মাসে আপনি জানেন যে গত 19 তারিখে এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল 9.6 ডিগ্রি সেলসিয়াসে। তো সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াসে এসেছে। তো এখন এই শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে কিন্তু আমাদের চরাঞ্চলের মানুষ, বিশেষ করে নদ নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। আর কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বিশেষ করে দিনের বেলা কিছুক্ষণ পরেই হয়তো সূর্যের মুখ দেখা যাবে, কারণ গতকালও তাই দেখা গেছে। তো এই সূর্যের মুখ দেখা যাওয়ার কারণে দিনের বেলা কিন্তু শীত অনুভূত হচ্ছে কম, কিন্তু রাতে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে, কারণ রাতের বেলা কুয়াশা পড়ছে আর হিমেল হাওয়া বইছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ কষ্ট পাচ্ছে। আমি এখানে জানিয়ে রাখি যে আমাদের জেলায় কিন্তু প্রায় 3 শতাধিক দ্বীপচর রয়েছে এবং 8 শতাধিক নদ নদী তীরবর্তী চর অঞ্চল রয়েছে। এইসব অঞ্চলে প্রায় 5 লক্ষাধিক মানুষ বাস করে। তো তাদের কিন্তু এই শীতে তারাই এখন বেশি কষ্ট পাচ্ছে। তো এখানে আরেকটি জানিয়ে রাখি যে আমাদের জেলা প্রশাসন প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আমাকে জানিয়েছেন যে শীতার্থ মানুষের জন্য তারা সচেষ্ট আছেন। তারা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো আছে তাদের কিন্তু মানে সবাইকে সজাগ রেখেছেন, তারা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ইতিমধ্যে তারা 35,000 কম্বল বিতরণ করেছেন আর প্রায় 54 লক্ষ টাকা, এবং জেলা প্রশাসক বলছেন যে আরো 5 লক্ষ টাকা তার কাছে আছে। সব মিলে প্রায় 60 লক্ষ টাকার মতো, 59 লক্ষ টাকা তারা দিয়ে শীত বস্ত্র ক্রয় করছেন এবং সেই শীত বস্ত্রগুলো তারা বিতরণ শুরু করেছেন। এবং এখানে তারা কিন্তু আরেকটি বিষয়ে তারা সবচেয়ে বেশি নজর দিচ্ছেন যে শিশুরা যাতে শীত বস্ত্র পায়, সে ব্যাপারে শিশুদের জন্য উপযোগী শীত বস্ত্র তারা ক্রয় করছেন। তো আমি যে জায়গায় আছি দাঁড়িয়ে, এটি কিন্তু একটি বাঁধ এবং বাঁধের পাশেই কিন্তু ধলা নদী এবং এখানে একটি চরাঞ্চলের এলাকা। তো এখানকার মানুষরা বলছেন যে তারা শীতের মধ্যে, বিশেষ করে রাতের বেলা, তারা খুবই কষ্ট পান, কারণ খুবই মানে বাতাস বয় এবং এই বাতাসের কারণে তারা কষ্ট পায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আপনার এই শীতের কারণে এই শিশুজনিত রোগ, মানে শীতজনিত রোগ ব্যাধি কিন্তু বাড়তে শুরু করেছে এবং হসপিটালে বিভিন্ন জায়গায় কিন্তু এই শিশুরা যাচ্ছে, ভর্তি হচ্ছে, চিকিৎসা নিচ্ছে। তো আমি হসপিটালে খোঁজ নিয়ে জেনেছি যে এখন প্রায় প্রতিদিনই কম বেশি শিশুরা যাচ্ছে এবং এর যার ফলে এখন কিন্তু শিশু ওয়ার্ড বা ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং সেই এখানে কিন্তু মানে জ্বর, নিউমোনিয়া, সর্দি, কাশি এইসব রোগে তারা আক্রান্ত হচ্ছেন। তো এখানে আরো যে বিষয়টি হলো যে আমাদের যে চরাঞ্চলের মানুষ তারা কিন্তু মানে কাজে যেতে যে তারা কিন্তু সমস্যায় পড়ছেন, কারণ কাজ করতে যেয়ে তারা কিন্তু প্রচন্ড ঠান্ডা অনুভব করতেছেন, যার ফলে এখানে এখন যেতে আলুর আবাদ রয়েছে বা অন্যান্য যে সব সবজি রয়েছে। তো হ্যাঁ, এই ছিল কুড়িগ্রামের শীত পরিস্থিতির সর্বশেষ তত্ত্ব। তামিম, কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রাম, আর সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু।